হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। বিশ্বরঙে এবছর চলছে নতুন এক বসন্ত উৎসব, যে উৎসবে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল বিশ্বরং বাসন্তী সুন্দরী 2022 প্রতিযোগিতা। অডিশনের মাধ্যমে যাচাই বাছাই শেষে অবশেষে বিশ্বরং খুঁজে পেয়েছে এই বছরের বাসন্তী সুন্দরী। দেখব কেমন ছিল সেই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আর কার মাথায় উঠল সেরার মুকুট। কেউ নেচেছেন, কেউ বা গেয়েছেন, অভিনয়ে হাসিয়েছেন কেউ কেউ, তবে সবার সাজেছিল বসন্তের রং। যমুনা ফিউচার পার্কে এদিন বসেছিল এক অন্যরকম ফাগুনের উৎসব, কারণ এ যে বিশ্ব রঙের বাসন্তী সুন্দরী প্রতিযোগিতা। প্রথমবারের মতো আয়োজিত ভিন্ন রকম এই সুন্দরী প্রতিযোগিতায় 19 সুন্দরীকে পেছনে ফেলে সেরার মুকুট পড়েছেন নীলাঞ্জনা রহমান, আর প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জলছবি ও তোরা। স্বপ্ন যে আসলেই পূরণ হয়ে গেছে, সত্যি কথা বলতে বিশ্বাস তো একটু কমই হচ্ছে, তবে বিশ্বরঙ্কে অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এটা তো কেবল শুরু, সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ সামনে আরও আগাতে পারি এবং এই প্ল্যাটফর্মটা জীবনে কাজে লাগাতে পারি। এদিকে বিশ্বরঙের 27 বছর পূর্তিতে ভিন্ন রকম এই আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত এর কর্ণধার বিপ্লব সাহা। ঐতিহ্যের সাথে সম্পৃক্ত গর্ব করা যে বিষয়গুলিকে আছে সেইগুলিকে নিয়ে আমরা সবসময় কাজ করি এবং সামনে এগিয়ে যাই, এবং এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশকে সবসময় খুব প্রাণোচ্ছল করে তুলে ধরতে চাই, এবং সেই জায়গা থেকে বসন্ত উৎসবকে একটু নতুন আঙ্গিকে তুলে ধরার প্রয়াস। মূলত দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সুন্দরীদের সামনে এক প্ল্যাটফর্ম তৈরি করতেই বিশ্বরঙের এই আয়োজন, যার মাধ্যমে নারীরা মেলে ধরতে পারবেন নিজেদের প্রতিভা। শখে অবসরের সময় কাটাতে কিংবা ব্যবসায়ের উদ্দেশ্যে অনেকেই বাজার থেকে কিনে থাকেন পছন্দের পাখি, যে তালিকায় থাকে কবুতর, লাভ বার্ড, ফিঞ্চ কিংবা বিদেশি জাতের ঘুঘু। আর পাখি প্রেমীদের এসব চাহিদা মেটাতে রাজস্থানের বিভিন্ন জায়গায় বসে পাখির হাট। এবারে ঘুরে আসবো তেমনই এক পাখির হাট থেকে। কৌতূহলী চোখ অনুভব করছে, যাচাই বাছাই করছে পাখিটিকে, কতবা হতে পারে দাম। রাজধানীর মিরপুর এক নম্বরের শাহস্মৃতি মার্কেট সংলগ্ন পাখির হাটের চিত্র এটি। সারি সারি খাঁচা আর তার ভেতর হরেক রকমের কবুতর ও পাখি, আর এসব ঘিরে ক্রেতা বিক্রেতার সমাগম। এই বড় হাট শুরু হয় প্রতি শুক্রবার সকাল 6টায়, চলে বিকেল 4টা পর্যন্ত। কিং, সিরাজি, জ্যাকোবিন, গ্রিবাজ, আছে নানা জাতের কবুতর, কোকাটেল, লাভভাট কিংবা আফ্রিকান ঘুঘুও দেখা গেল বেশ। হাট ঘিরে তাই পাখিপ্রেমীদের দারুণ অনুভূতি। যারা ঢাকার আশেপাশে আছে বা ঢাকায় যারা আছে তারা এখানে একবার হলেও আসলে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। শখের জিনিস সবাই কিনতে চায়, আমারও শখ অনেক, তা আমি দেখা যায় প্রায় সময় পালতে চাই। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হন বিক্রেতারা, কেউ বা আছেন শখের ব্যবসায়ী, তবে পরিবেশ নিয়ে খুশি কম বেশি সবাই।
যারাও বিক্রি করে তারাও মানে বেচে অনেক সন্তুষ্ট থাকে, আর যারা কিনে তারাও সন্তুষ্ট, কিন্তু অন্য অন্য বাজারের থেকেও। এটা একটা আর এটা একটা, এটার দাম চাওয়া হচ্ছে যে আপনার এটা 12,000 টাকা, এটা 13,000 টাকা। আর এটা হচ্ছে অ্যামাজন প্যারট, এটার বয়স হচ্ছে 4 মাস, হ্যান্ড ফিডিং করে, এখনও 2 মাস হ্যান্ড ফিডিং করতে হবে, এটার দাম চাওয়া হচ্ছে 70,000 টাকা। অন্যদিকে মুনিয়া টিয়া শালিকের মতো দেশি প্রজাতির কোনো পাখি যেন বিক্রি কিনি না হয় সেজন্য বন অধিদপ্তরের অভিযানও চলে নিয়মিত। আজকে সকালে অভিযানের পরে আমি 14টা টিয়া পাখি, 20টা হলো ঘুঘু, আর একটা হলো পাইছি হলো চিল পাইছি। শৌখিন মানুষদের জন্য এখানে যেমন আছে 500 টাকার কবুতর, তেমনি আছে 80,000 টাকার পাখিও। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। একবার ভাবুন তো, মনে মনে যাই ভাবছেন ঠিক তেমন করে চলছে আপনার স্মার্টফোন। হ্যাঁ ভিউয়ার্স, এমন এক ফোন বাজারে আনতে চলেছে আমেরিকান কোম্পানি টেসলা। বাকি গল্পটা দেখব প্রতিবেদনে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রতিনিয়ত মুঠোফোন হচ্ছে অভিনব। স্মার্টফোন কেবল নামেই নয়, কাজও হয়ে উঠছে স্মার্ট। এই যেমন বাজারে আসছে এক নতুন ধরনের মুঠোফোন যা শুধু হাতেই নয়, অপারেট হবে আপনার চিন্তায়। এই ফোন বাজারে আনছে এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। টেসলা পাই ফোনে থাকছে নিউরাল লিঙ্ক সুবিধা, যার মাধ্যমে মানুষের মস্তিষ্কে সংযোগ ঘটানো সম্ভব হবে। 4K লেভেল 6.5 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে এই ফোনে। এতে থাকবে একটি স্ন্যাপড্রাগন 898 প্রসেসর, যা পেয়ার করা থাকবে 2 TB স্টোরেজ ক্যাপাসিটারের সাথে। আরও থাকবে 4 লেন্সের 108 মেগাপিক্সেল ক্যামেরা, রাতের ছবি তোলা যাবে লং এক্সপোজার ছাড়াই। ফোনের পেছনের ফটোক্রোমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে বদলে যাবে রং। টেসলার সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাই ফোনে দেওয়া যাবে চার্জ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে ফোনটির দাম হতে পারে $800 থেকে $1200, যা বাংলাদেশি টাকায় প্রায় 64,000 থেকে 96,000 টাকার মধ্যে হবে। মূর্ছনৈশী, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।